ওরে বাবা, এত ঝিনুক! সত্যি মানে ভাবা যায় এত ঝিনুক! এই দেখুন কত ঝিনুক দেখুন। বিকালে সূর্যাস্ত কিন্তু এই সি বিচ থেকে দারুণ ভাবে উপভোগ করা যায়। এইটা কিন্তু একদমই তোমরা মিস করবে না। চিংড়ি মাছের মালাইকারি, আর এটা হচ্ছে পমফ্লেট, তার সাথে রয়েছে চাটনি পাঁপড়। কোন রকমের দাঁড়ানোর জায়গা পেয়েছি, ভীষণ ভিড়। যা কষ্ট হয়েছে আর বলার মতো নয়, ট্রেনটা বিশাল ভিড়। বুঝতে পারছো তো, রিজার্ভেশন না হলে জেনারেল কামরায় কি অবস্থাটা হয়। সপ্তাহান্তের শেষ, কাজেরও ছুটি, চলুন কলকাতার কাছে ফিটে একটা দিন ঘুরে আসি। তাই প্রতিবারের মতন এবারেও ভোর হতে না হতেই বাড়ির কাছের নুঙ্গি স্টেশন থেকে শিয়ালদা যাওয়ার ফার্স্ট ট্রেনে উঠে পড়লাম। শীতের সকাল, ট্রেনটি বেশ ফাঁকা ফাঁকাই ছিল। প্রথম গন্তব্য হাওড়া স্টেশন, সেখান থেকে সকাল 8:35 ফালাকনামা এক্সপ্রেস ধরে আমাদের যেতে হবে বালাসর স্টেশনে। হঠাৎই প্ল্যানিং করার জন্য রিজার্ভেশন টিকিট না পাওয়ায় আমি আর অঙ্কিতা 105 টাকা দিয়ে টিকিট কেটে জেনারেল কামরাতেই চলে গেলাম। যা কষ্ট হয়েছে আর বলার মতো নয়, ট্রেনটা বিশাল ভিড়। সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছিলাম, কিচ্ছু খাওয়া হয়নি, ট্রেনের মধ্যে এত ভিড় ছিল সেখানেও খাওয়া হয়নি। এখন বালাসর স্টেশনে নেবে, আমরা ব্রেকফাস্টটা করে নিই। অঙ্কিতা খাবার নিয়ে এসছে অলরেডি, লুচি আর তরকারি। অঙ্কিতা নিয়ে আসা ব্রেকফাস্ট খেয়ে বালাসর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের ওভারব্রিজ ধরে বাইরে বেরিয়ে পড়লাম। বাইরে বেরিয়ে দেখি আজ আমরা যেখানে যেতে চলেছি সেখান থেকেই ওনারা আমাদের জন্য অটো পাঠিয়ে দিয়েছে। আপনারা যদি আসেন, আপনারা চাইলে ওনারা আপনাদের জন্য অটো পাঠিয়ে দেবে। অটো ভাড়া আলাদা করে 700 টাকা লাগে। তো আমরা চলে এসেছি অলরেডি ত্রিপুরার ক্যাম্পে। তো অটো করে বালাসর স্টেশন থেকে আমাদের এই ত্রিপুরার ক্যাম্প পর্যন্ত আসতে সময় লাগলো কিন্তু 1 ঘন্টার মতন। তো চলো রেস্ট নেবো, ফ্রেশ হবো, তারপর তোমাদের সাথে বাকি কথা হবে। ক্যাম্পে আসতেই আমাদের হাতে চলে এলো ওয়েলকাম ড্রিঙ্কসে ডাবের জল। আজ আমরা এসেছি কলকাতা থেকে মাত্র 250 কিলোমিটার দূরে, চারিপাশে ঘন ঝাউবন ও নির্জন নিরিবিলি সি বিচ দুর্লা। আর এই দুবলাগিরি সি বিচে আজ আমরা একটা দিন থাকবো ট্রিপিলার ক্যাম্পে। ক্যাম্পটি বেশ বড় এবং সাজানো গোছানো, যেখানে অনেকগুলি কংক্রিটের রুম রয়েছে। এছাড়া এখানে অ্যাডভেঞ্চার টেন্টও দেখতে পাবেন, যেখানে আপনারা চাইলে থাকতেও পারেন। ক্যাম্পে পৌঁছে আমরা একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম লাঞ্চের জন্য। লাঞ্চে ছিল অনেক কিছু। তো লাঞ্চের টেবিলে বসে গেছি, আর লাঞ্চে এখানে কি কি মেনু দেওয়া হয়েছে চলুন সেটা আপনাদের প্রথমে বলে দিই। ভাত, স্যালাড, ফুলকপি আলুর তরকারি, আলু ভাজা, ডাল, চিংড়ি মাছের মালাইকারি, আর এটা হচ্ছে পমফ্লেট, তার সাথে রয়েছে চাটনি পাঁপড়। আর একটা কথা বলে দিই, অনেক সময় চিংড়ির বদলে কাঁকড়া থাকে, যে কোনো একটা থাকে। আজ কাঁকড়া নেই, আজকে আছে চিংড়ি। আপনারা এই পুরো যে দেখছেন লাঞ্চটা, এটা কিন্তু আপনারা টেন্ডে থাকুন বা কটেজে থাকুন, এই একই কিন্তু আইটেম থাকবে আপনাদের সাথে। উফ, দুপুরে খাবারটা ছিল একদম জাস্ট অসাধারণ, প্রত্যেকটা আইটেম। যাই হোক, লাঞ্চ করা হয়ে গেল, আর বেশিক্ষণ ক্যাম্পে ওয়েট না করে চলুন সি বিচের দিকে একটু ঘুরে আসি। লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়লাম সি বিচের দিকে। সারি সারি ঝাউবন, এত সুন্দর পরিবেশ আগে কখনো দেখিনি। আপনি আপনার মনের মানুষের সাথে হারিয়ে যাবেন। আর এই ঝাউবন পেরোলেই রয়েছে নির্জন নিরিবিলি সমুদ্র সৈকত। পুরো বিচটাতে এরকম ঝিনুক! ওরে বাবা, এত ঝিনুক! সত্যি মানে ভাবা যায় এত ঝিনুক! এই দেখুন কত ঝিনুক দেখুন, পুরো বিচটা পুরো ভরে আছে একদম ঝিনুকে। এত সুন্দর সি বিচ অন্য কোথাও আপনারা পাবেন না, বাগদাতেই একমাত্র এত নির্জন নিরিবিলি সি বিচ আপনারা পাবেন। সত্যি বলছি, একটা দিন বা দুটো দিনের জন্য এখানে কিন্তু একদম মানে রিল্যাক্স করার জন্য সবথেকে। এর আগেও আমরা দুবলাগিরি সি বিচে এসেছি, কিন্তু এত কাছে জল, সত্যি বলছি দারুণ লাগছে, দারুণ লাগছে। আচ্ছা, তোমরা যদি দুবলাগিরিতে আসো, এই সি বিচে কিন্তু তোমরা স্নান করতে পারো।
সি বিচটা স্নান করার জন্য উপযুক্ত, তোমরা এখানে স্নানও করতে পারো, যতক্ষণ নিচে স্নান করতে পারো কোনো অসুবিধা নেই, সেফ রয়েছে। বিকালের সূর্যাস্ত কিন্তু এই সি বিচ থেকে দারুণভাবে উপভোগ করা যায়, এইটা কিন্তু একদমই তোমরা মিস করবে না। খাওয়া দাওয়া করে সোজা সি বিচে চলে আসবে, এখান থেকে সূর্যাস্তটা দারুণ লাগে, জাস্ট দারুণ। ক্যাম্পে ফিরে দেখি সন্ধ্যের বনফায়ার শুরু হয়ে গেছে, আর এই শীতে ক্যাম্পের মানুষেরা বনফায়ারের পাশে ঘিরে বসেছে। তারপর বনফায়ারের আগুনে শুরু হয়ে গেল বারবিকিউ চিকেন। এই বারবিকিউ চিকেন যদি আপনারা খেতে চান 500 টাকা করে কেজি। সত্যি বলতে এই শীতে বনফায়ারের সাথে বারবিকিউ না হলে চলে না, বারবিকিউ নিয়ে নিলাম আমরা। সন্ধ্যেবেলাটা কিন্তু এই ক্যাম্পে একদম জমজমাট হয়ে পড়েছে, আর আলো সজ্জা চারিদিকে কিন্তু অসাধারণ লাগছে এখন সন্ধ্যেবেলার এই তিপিরা। সন্ধ্যের বনফায়ার ও ঝলমলে আলোয় ক্যাম্পটি দারুণভাবে সেজে উঠেছিল। আমরা অনেকক্ষণ ক্যাম্পের মধ্যেই আনন্দ করলাম। ঘড়িতে বাজছে এখন রাত 10টা, আর আমরা কিন্তু ডিনার করতে বসে পড়েছি। আর ডিনারে আমি নিয়েছি রুটি, আর প্রীতম নিয়েছে ভাত, তার সাথে রয়েছে চিকেন, আর এটা রয়েছে নবরত্ন, মানে ওই নবরত্নের মতনই অনেকটা করা হয়েছে, পনির ফুলকপি সব রকম সবজি দিয়ে করা হয়েছে। তো রাতে ডিনারটা সেরে নিই, তারপর আপনাদের সাথে কথা হচ্ছে। রাতের ডিনার করা হয়ে গেল, আর আজ ডিসেম্বর মাসের 5 তারিখ, এখন কিন্তু দুবলাগিরিতে বেশ ঠান্ডা পড়েছে, তাই আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি গিয়ে শুয়ে পড়ব। দেখা হচ্ছে কাল সকালে, টাটা। সকালে পাখির ডাকে ঘুম থেকে উঠে আমরা ব্রেকফাস্ট টেবিলে বসে পড়লাম। ব্রেকফাস্টে অনেক কিছু আইটেম ছিল, রয়েছে লুচি, ডিম সেদ্ধ আর মিষ্টি, আর এছাড়া রয়েছে ঘুগনি, আর আমি নিয়েছি মুড়ি, মানে তোমরা ব্রেকফাস্টে লুচি অথবা মুড়ি যে কোনো একটা কিন্তু পেয়ে যাবে। ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার চলুন এই ক্যাম্পের রুমগুলো আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। এইখানে যে কটা রুম দেখছেন, এই সবকটা রুমই কিন্তু 4 বেডেড, মানে ফ্যামিলি নিয়ে কিন্তু আপনারা মোটামুটি 4 জন শুতে পারবেন। চলুন ভেতরে যাই। দেখুন বেডটা বেশ অনেক বড়, 4 জনের বেশিই শোয়া যাবে আমি যা বড় বেড দেখছি। আর এখানে একটা বেশ ড্রেসিং টেবিল আছে, নিচে এরকম ওয়ার্ড্রপ মতন রয়েছে, রাখা যাবে। বেশ সুন্দর পাখাও রয়েছে, শীত যেহেতু এখন এই কারণে এখানে কম্বল দেওয়া রয়েছে। আর এখানে রয়েছে একটা বেসিন, আয়না, আর এটা হচ্ছে ওয়াশরুম। দেখুন ওয়াশরুম, এখানে কটেজ ছাড়া আপনারা কিন্তু টেন্টের ফেসিলিটিও পেয়ে যাবেন। দেখুন আমার পিছনে সব টেন্টগুলো রাখা রয়েছে, তার মধ্যে একটা টেন্ট আপনাদেরকে দেখিয়ে দিই। এই দেখুন ভেতরটা বেশ সুন্দর, ভেতরটা বেশ সুন্দর, 3টে বালিশ দেওয়া আছে, মানে এখানে 3 থেকে 4 জন থাকা যেতে পারে, বাট আমি বলবো 3 জন থাকলেই বেস্ট, খারাপ না। শীতের জন্য দেওয়া রয়েছে কম্বল, এবং ভেতরে লাইট চালানোর জন্য অলরেডি বোর্ড দেওয়া রয়েছে, দেখতেই পাচ্ছ, এই যে তোমার দেখিয়ে দিই, এই যে বোর্ড দেওয়া রয়েছে, ওপরে লাইটের জন্য লাইট দেওয়া রয়েছে। আর এই টেন্ডের ভাড়া হচ্ছে 1300 টাকা করে পার হেড। আমরা কিন্তু চলে এসেছি সকালে ব্রেকফাস্ট করে সি বিচে, আর সি বিচটা সত্যি বলছি ভীষণ সুন্দর লাগছে। জল এখন অনেক দূরে আছে, জল একদম কাছে নেই, অনেকটা দূরে দেখতে পাচ্ছি জল রয়েছে, আর সি বিচটা সত্যি বলছি এত ফাঁকা, হাতে কোনো কয়েকটি লোকই রয়েছে, দারুণ লাগছে। নমস্কার দাদা। নমস্কার, আপনার নামটা যদি বলেন। আমার নাম রঞ্জন কুমার মান্না। আচ্ছা, আর ক্যাম্পের নাম কি আছে? টিপিল আর ক্যাম্প, দুবলাগড়ি বিচ, দুবলাগড়ি সি বিচ। আচ্ছা আচ্ছা, আপনার পিক আপ অ্যান্ড ড্রপের ব্যবস্থা আছে আপনার এখান থেকে? হ্যাঁ, আমার স্টেশন পর্যন্ত গাড়ি পাঠিয়ে দিই, অটো নিবেন তো অটো পেয়ে যাবেন, কার নিবেন তো কার পেয়ে যাবেন, টাটা ম্যাজিক, বোলেরো, যেটা যাবে ওটা আমি গাড়ি এখান থেকে পাঠিয়ে দেওয়া হয়। আচ্ছা, খাওয়া দাওয়া নিয়ে আপনার কাছে প্যাকেজ কেমন কি শুরু হচ্ছে যদি বলেন? খাওয়া দাওয়ার আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস থেকে শুরু হবে, ওয়েলকাম ড্রিঙ্কস, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক, ডিনার আর ব্রেকফাস্ট, এই 4 টাইম থাকা খাবার নিয়ে পার হেড পড়ছে আমাদের। কটেজে থাকলে 1800 টাকা, টেন্টে থাকলে 1300 টাকা। আচ্ছা, কটেজে থাকলে 1800 টাকা, আর টেন্টে থাকলে 1300 টাকা করে, তাই তো? আচ্ছা, এক একজন মাথা পিছু পার হেড পার পার্সন। কাপেল এলাও করেন তো আপনারা? হ্যাঁ, আনব্রেড কাপেল এলাও আছে, আইডি প্রুফটা মানে মাস্ট ম্যান্ডেটরি লাগবে, তাই তো? রঞ্জনদার মুখ থেকে সবই শুনলেন, আমি রঞ্জনদার নাম্বারটা স্ক্রিনে দিয়ে রাখবো এবং ডেসক্রিপশন বক্সেও থাকবে। আপনারা যারা চাইছেন দুবলাগিরি সি বিচের ট্রিপলার ক্যাম্পে আসতে, তারা দাদাকে ফোন করে নেবেন। দাদা নাম্বারটা একটু বলে দিন একটু। নাম্বারটা হলো 7873667637, এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন, ঠিক আছে? এই নাম্বারে বুকিং নাম্বার। আচ্ছা, তো দাদার নাম্বারে ফোন করে বুকিং করে নিন, আর চলে আসুন দুবলাগিরি সি বিচের এই ট্রিপলার ক্যাম্পে। সত্যি বলছি ক্যাম্পটা খুবই সুন্দর, খাওয়া দাওয়া তো কোনো কথা হবে না, আর এই জাস্ট ক্যাম্পটা পেরোলেই কিন্তু ঝাউবন, তারপরে সি বিচ, একদম সব কিছু আপনারা হাতের কাছেই পেয়ে যাবেন। তাই বলবো এই উইকেন্ডে একদিন বা 2 দিন চলে আসুন দুবলাগিরি সি বিচ, আর থেকে যান দাদার ক্যাম্পে।
সো যাই হোক, একদিনের উইকেন্ড ট্যুর আমাদের ঘোরা হয়ে গেল। যাই হোক, আপনাদের এই ভিডিওর কেমন লাগলো আমাদেরকে প্লিজ কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কন্ট্যাক্ট নাম্বার আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে কিন্তু দিয়ে দিয়েছি। যাই হোক, দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বং ফাইন্ডার চ্যানেলের সাথে সদা সর্বদা যুক্ত থাকবেন। টাটা।